বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ছাত্রী রয়েছো তোমাদের প্রত্যেকেরই টেনশন হচ্ছে জানি যে ইংরাজি পরীক্ষা কি হবে কেমন হবে প্রশ্নপত্র কি আসবে আমরা কি লিখে আসতে পারবো আমরা কি পাস করব সমস্ত টেনশান দূর হয়ে যাবে এই ভিডিওটি দেখার পর কিছু টিপস দেব ইংরাজি পরীক্ষা ভালো করার জন্য কিছু সতর্কমূলক বার্তাও প্রেরণ করব যেগুলো একেবারেই তোমরা করবে না এই মুহূর্তে কাজেই পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো তোমাদের সম্পূর্ণ টেনশান এই ভিডিওটি দেখলে দূর হয়ে যাবে সবার প্রথমেই তোমাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের যে বিষয়টা বলবো যেটা একেবারেই তোমরা করবে না তোমরা প্রত্যেকে সাজেস্টিভ খুঁজতে যাও যে ইংরাজির ক্ষেত্রে কোনটা সাজেস্টিভ হবে এ কোনটা আমরা সহজে নম্বর তুলতে পারবো অতীব ভালো টিচাররা সাজেশন দেবে বা ইউটিউব কিছু ভালো চ্যালেঞ্জ রয়েছে যারা সাজেশন দেয় অবশ্যই ভালো কিন্তু কিছু এরকম চ্যালেঞ্জ রয়েছে যেখানে দেখা যায় যে ইংরাজি প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে বা প্রশ্নপত্র পাওয়া গেল এই মাত্র তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা একেবারেই দেখবে না তোমরা অনেকে আমাকে কিন্তু পার্সোনালি ভিডিও লিঙ্ক পাঠিয়েছো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো তোমাদের এই মুহূর্তে প্রত্যেকটা সময় কিন্তু দামি সেই কারণে তোমরা প্রত্যেকে কিন্তু এই সমস্ত বিষয় থেকে বিরত থাকবে যে তোমাদের প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে এটাই প্রশ্নে আসবে এরকম কোনো ব্যাপার না পৃথিবীর কেউ বলে দিতে পারে না যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে সমস্ত কিছু এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে তোমাদের সাজেশন দেওয়া হয় যেমন ইংলিশ সাজেশন কিন্তু আমি দিইনি সবার প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণ ইংলিশ যে টিচার রয়েছে তিনি আমাকে প্রোভাইড করেনি আমি বলেছিলাম কিন্তু তিনি সময় পায়নি তিনি ইংরেজি সাজেশন দিয়ে উঠতে পারেনি সেই কারণে তোমাদের দিইনি কারণ তোমরা আমার প্রিয়জন তোমাদের ভালো করার নামে আমি তোমাদের খারাপ কোনো মতেই চাইতে পারি না তোমরা মোটামুটি ইংলিশ পড়ে এসছো কিন্তু বেসিক্স কিছু টিপস তোমাদের প্রত্যেককে দিয়ে রাখি সবার প্রথমে তোমরা যেরকমভাবে আমরা বাংলা সারা জীবন পড়ে আসি আর বাংলা যেরকমভাবে হুবহু কমন পাওয়া যায় হানড্রেড পারসেন্ট কমন দিতে পারে যে কোনো স্যার তো এক্ষেত্রে তোমাদের ইংরাজিও কিন্তু যে কোনো স্যার হান্ড্রেড পারসেন্ট কমন দিতে পারে যারা দু তিন বছর ধরে পড়াচ্ছে কারণ তোমাদের যে সিলেবাস যেটা অতিব ছোট যেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট সাজেশান পেতে পারো সব থেকে একটা তোমাদের স্পেশাল বা দুরান্ত টিপস তোমাদের বলে রাখি যেটা তোমরা থেকে অবলম্বন করলে হান্ড্রেড পারসেন্ট নিজেরাই সাজেস্টিভ কোশ্চেন তৈরি করতে পারবে তোমাদের ইংরাজিতে যত গল্প কবিতা আছে তার যে সারমর্মটা সামেটিভটা সেটা যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো তাহলে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা কিন্তু সেটা দিয়ে তৈরি করতে পারবে কারণ তোমার সেই বিষয়ে নলেজ তৈরি হয়ে যাবে যে কোশ্চেনই আসুক না কেন ও সেই কোশ্চেনের বিষয়ে লিখে তোমরা কিন্তু সেই বিষয়টা উল্লেখ করতে পারবে এটা কাদের ক্ষেত্রে বলছি যারা সম্পূর্ণভাবে সিলেবাস এখনও কমপ্লিট করতে পারো সমস্ত গল্প গল্প কবিতা পড়ে উঠতে পারো তারা সারমর্মটা একবার দেখে যাও এই ইংরাজি মানে বই থাকলে সেই মানে বই থেকে তোমরা পড়ে যাও একান্তইভাবে বলছি তোমরা যাদের যারা সাজেস্টিভের পেছনে দৌড়াচ্ছ সেই সাজেস্টিভের পেছনে না দৌড়িয়ে তোমরা এটাকে ভালো করে কমপ্লিট করো তোমাদের যে কটা গল্প আছে যে কটা কবিতা আছে ভালো করে তোমরা সারমর্মটা সুন্দরভাবে তৈরি করে রাখো এবং শর্ট কোশ্চেনও তুমি পেরে যাবে সেই কারণে গল্প কবিতা নাটক প্রত্যেকটা সারমর্ম তোমাদের পরিষ্কার হওয়া দরকার তাহলে যে কোনো কোশ্চেনটি কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং ইংরাজি বাংলার ক্ষেত্রে শর্ট কোশ্চেন নিয়ে সেরকম একটা চিন্তার কোনো বিষয় থাকে না যারা একবার অন্তত রিডিং পড়ে এ তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবেই পারবে এছাড়া তোমরাদের গ্রামার এবং রাইটিংয়ে অনেকের প্রবলেম রয়েছে এক্ষেত্রে যারা গ্রামার সম্বন্ধে জানো না তাদের বলবো এই সময় অযথ গ্রামার দেখার কোনো প্রয়োজন নেই কারণ একদিনে গ্রামার শেখা যায় না ক্ষেত্রে তোমরা রাইটিং এর প্যাটার্ন যেটা আছে সেটা দেখে রাখো ও রাইটিং কমন নাও আসতে পারে সেক্ষেত্রে তোমরা কিন্তু রাইটিংটা প্যাটার্ন দেখে গেলে যে কোনো রাইটিং তোমরা লিখতে পারবে এছাড়া আরও একটা ভুল যেটা বেশিরভাগ ছাত্রছাত্রী করে থাকো তোমাদের মধ্যে অনেকে বলেছো ইনফ্যাক্ট আমারও একটা স্টুডেন্ট এই বিষয়টা আমাকে উল্লেখ করেছে সে তিনটে চ্যালেঞ্জ থেকে তিনটে সাজেশান নিয়েছে এবং প্রত্যেকটাই ইংলিশ শিক্ষক বলছে কিন্তু প্রত্যেকটা সাজেশান আর মিলছে না বলছে কোনটা আমি পড়বো আমি বুঝে উঠতে পারছি না আমার কাছে তিনটে সাজেশনের পিডিএফ রয়েছে তিনটে সাজেশানে তিন রকম কোয়েশ্চেন রয়েছে আমি কোনটা পড়বো যেটাই কিছু কিছু কমন রয়েছে সেগুলো তো পড়বো যেগুলো আনকমন রয়েছে সেগুলোকেই পড়বো না দেখো এরকম কিছু হয় না সাজেশান মানে স্যারদের এক্সপিরিয়েন্সের দরুন স্যাররা যে কোশ্চেনটা মনে হয় আসতে পারে সেটা তুলে ধরে কোনো সময় মিলে যায় কোনো সময় মেলে না কিন্তু বাংলা ইংলিশের ক্ষেত্রে বেশিরভাগই মিলে যায় এক্ষেত্রে তোমাদের একটাই কথা বলবো এতদিন ধরে তুমি যে শিক্ষকের কাছে পড়ছো বা যেখান থেকে তুমি সাজেশান নাও না কেন যা নিয়ে নিয়েছো নিয়েছো এক্সট্রা দশখানা সাজেশন নিয়ে মেলানোর বা পরিচর্চার তোমার দরকার নেই এই মুহূর্তে তুমি যা শিখে এসছো সেটার ওপর বিশ্বাস রাখো এবং প্রত্যেকটা গল্প কবিতার সারমর্ম পড়লে এবং নাটকের সারমর্ম যদি তুমি পড়ো বইটা একবার রিভিশন দাও বা আগে দিয়ে থাকো সেক্ষেত্রে তুমি ভালো নম্বর পাবেই পাবে কেউ ভালো নম্বর থেকে তোমাকে রুখতে পারবে না বাংলা একদম সহজ তোমরা সকলে পেরেছ ইংরাজির ক্ষেত্রে অনেকের প্রবলেম রয়েছে লিখতে সেক্ষেত্রে আমি জানি কিন্তু তার সত্ত্বেও আমি যেটা বললাম সেটাই হচ্ছে প্রধান টিপস তোমার টেক্সট বইয়ের আগে তোমার সারাংশর আগে কোনো সাজেশন কোনো কিছুই কাজ করবে না অহুতুক তোমার সময় নষ্ট হবে আর কিছু না সেই কারণে আর সময় নষ্ট নয় নিজের বইয়ের প্রতি নিজের প্রতি বিশ্বাস রেখে ভালো করে কমপ্লিট করো আরেকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব যেটা আমি প্রত্যেককে বলে থাকি এবং নিজেও আমি পরীক্ষার আগে এই প্রসিডিওরটা অবলম্বন করতাম পরীক্ষার আগের দিন ঠিক আগের রাতে বা আগে আমি কি করতাম আমি প্রত্যেকটা যে গল্প বা কবিতা আছে যেগুলো আমি পড়ে এসেছি সেগুলো না দেখে একবার লিখে ফেলতাম তুমি প্রত্যেকটা গল্প কবিতা যেগুলো তুমি অ্যাটেন্ড করবে বড কোশ্চেন বলে ঠিক করেছো সেই সারমর্ম তোমরা একবার না দেখে লিখে ফেলো প্রত্যেকটা লিখতে খুব জোর হলে একটা লিখলে আমি খুব বেশি সময় লাগলে কুড়ি মিনিট লাগবে একটা সারমর্ম লিখতে গল্প বা কবিতার সেক্ষেত্রে তোমাদের যদি তিন ঘন্টা লাগে তা লাগুক তিন ঘন্টা সময় তোমাদের হাতে আছে এবং তোমরা তোমরা যে রাইটিং লিখবে বলে ঠিক করেছো সেই রাইটিংয়ের প্যাটার্ন একবার লিখে নাও শুধু দেখলে আমাদের যতটা মনে থাকে লিখলে তার থেকে বেশি মনে থাকে সেই কারণে তোমাদের বলবে একবার লিখে নাও আর এখন থেকেই তোমরা কোনো সাজেশনের পেছনে ছোটো না কোনো টিপসের পেছনে ছোটো না কেন এর থেকে অগ্রিম কোনো টিপস হয়ই না তোমাদের কারণ টেক্সট বই তার আগে কিছুই না আগেকার দিনে যখন ও তোমার দাদা দিদিরা বা তোমার বাবা মা যখন পড়েছে এ আগে পড়ে গেছে তখন কিন্তু কোনো ইন্টারনেট ছিল না যেরকম সাজেস্টিভের বিষয় ছিল না শিক্ষকদের থেকেই সাজেশান নিত যেরকম শিক্ষকদের থেকে পড়তো সেটা পড়েই কিন্তু তারা ভালো নম্বর পেত তুমিও ভালো নম্বর পাবে ইন্টারনেট যেরকম সুবিধাজনক তেমনই এই যে তোমরা দেখছো যে ইংলিজ কোশ্চেন ফাঁস হয়ে গেছে বা ইংলিশ এই মুহূর্তে পাওয়া কোশ্চেন এইগুলোতে তোমার সময় নষ্ট হচ্ছে কিংবা দু হাজার বাইশের ইংরাজি কোশ্চেন এরকমটি লেখা আছে তোমরা ক্লিক করে দেখতে পাচ্ছ যে বিগত বছরের কোশ্চেন এক্ষেত্রে কি হচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে দেখো আমি চাইলে কিন্তু ইন্টারনেট থেকে জোগাড় করে তোমাদের ইংরাজি সাজেশন দিতেই পারতাম কেন দিইনি জানো তোমরা আমার পরিবার তোমরা আমাকে বিশ্বাস করো তোমাদের বিশ্বাস নিয়ে খেলার অধিকার আমার নেই এই আমি তোমাদের ভালো করতে পারবো না কিন্তু তোমাদের কখনোই খারাপ করবো না যেগুলো আমার আমি অভিজ্ঞ শিক্ষক দ্বারা পেয়েছি যেমন বাংলা সাজেশন পেয়েছি তোমাদের দিয়েছি হানড্রেড পারসেন্ট বাংলা সাজেশান কমন এসছে এখনও পর্যন্ত আমাদের দ্বিতীয় চ্যানেলে পিডিএফ লিঙ্ক আছে তোমরা গিয়ে দেখতে পারো তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলছি ভয়ের কোনো কারণ নেই তোমরা প্রত্যেককে ভালো নম্বর পাবে আমার দৃঢ় বিশ্বাস তোমরা পাবেই পাবে যেরকম বাংলা ভালো দিয়েছ ইংরাজি ভালো দেবেই দেবে নিজের প্রতি বিশ্বাস রাখো যেরকমটি বললাম নজর দাও এবং সমস্ত কিছু ভুলে বইয়ে নিয়ে বসো যতটা পড়া সম্ভব পড়ো এবং কালকের দিনটা দু ঘন্টা এক ঘন্টা আগে রিল্যাক্স করো পরীক্ষা দিতে যাও পরীক্ষা দিয়ে এসে সমস্ত কোশ্চেন কমন পাবে মিলিয়ে দিলাম যদি প্রত্যেকটা সারাংশ তোমরা ভালো করে পড়ে যাও প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল এবং পরবর্তী পরীক্ষার সাজেশান যেগুলো আমি টিচারদের থেকে জোগাড় করেছি সেগুলো তো তোমরা অবশ্যই পাবে তো প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের পরীক্ষা ভালো হবেই হবে